মেদিনীপুর ডিস্ট্রিক্টে আমি অসংখ্য ধন্যবাদ জানাই যে অ্যাক্সিডেন্ট ঘটার সাথে সাথে মেদিনীপুর জেলা যেভাবে তাদের ডাক্তার দিয়ে তাদের চিকিৎসা দিয়ে তাদের অফিসার পার্টি এখানকার একজন এডিএম এবং এখানকার ডাক্তারও সঙ্গে সঙ্গে গিয়েছিল নার্সরা গিয়েছিল অনেক লোককে এখানে ভর্তি করেছে প্রায় 61 জন ভর্তি আছে এখনো এবং এর মধ্যে 16 জন আমাদের বিহারের ভাই বোনেরাও আছে এবং যা যা করা হবে আমি তো অলরেডি বলেই দিয়েছি আগামী কাল পরিবারের একজন করে ডাকা হচ্ছে যারা মারা গেছেন তাদের আমাদের সরকার 5 লাখ টাকা করে দেবে কালকে মৃতদের পরিবার খুব সিরিয়াস ইনজিওরদের 1 লাখ টাকা করে দেবে তার থেকে একটু অল্প 50,000 টাকা করে দেবে তার থেকে আরেকটু অল্প স্লাইড 25 দেবে আর যতগুলো পরিবার গেছিল ফিরে এসেছে কিন্তু একটা টমায় আছে এক্ষুনি কাজ করার পরিবেশে নেই তাদের আমরা এককালীন 10,000 টাকা করে দেব এবং 4 মাস পর পর আমরা 2,000 টাকা করে তাদের দেব এছাড়াও আমরা চাল ডাল কিটস যেগুলো দেওয়া হয় সমস্ত কিছু পারিবারিক সেগুলোও আমরা দেব আর মারা যারা গেছে তাদের পরিবারকে আমরা একটা করে স্পেশাল হোম গার্ডের চাকরি দিচ্ছি যাদের হাত পা কাটা গেছে বা ভেঙে গেছে বা অথর্ব হয়ে গেছে কাজ করার উপযুক্ত পরিবেশ নেই তাদের সারাটা জীবন কি করে চলবে তাই তাদের পরিবারেরও একজনকে আমরা স্পেশাল হোম গার্ডের চাকরি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি এই মোটামুটি বাদবাকি ট্রিটমেন্ট থেকে শুরু করে সবকিছুই আমাদের ডাক্তার সিস্টার সুপার থেকে শুরু করে প্রিন্সিপাল থেকে শুরু করে জেলা অ্যাডমিনিস্ট্রেশন থেকে শুরু করে প্রশাসন থেকে শুরু করে এমনকি সেলফ হেল্প গ্রুপ থেকে শুরু করে আমাদের সমস্ত বিধায়করা আমাদের সমস্ত এমপিরা আমাদের সমস্ত জনপ্রতিনিধিরা এবং সাধারণ মানুষ এগিয়ে এসে যেভাবে সাহায্য করেছেন এবং যে টিম মিদনাপুর থেকে গিয়ে যে কাজ করেছে তাদের আমি অতি অতি কৃতজ্ঞতা জানাই